মন মেতেছে মন ময়ূরী রে খেলা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এভরিওয়ান। আবার চলে এলাম সন্ধেবেলায়। এখন এখন সন্ধে বলতে বাজে হচ্ছে 5:45, দেরি হয়ে গেল একটু। ঘুম একটু ঘুমিয়েছিলাম, বেশি ঘুমাইনি। তো 5:45 বাজছে, যাবো একটুখানি, বেরোবো, কোথায় যাবো জানি না। তো চলো দেখাই তোমাদেরকে কোথায় যাব। কিন্তু পার্কে মানে বাবু বলছে পার্কে যাবে রীতি, তো অ্যাজ ইউজুয়াল পার্কেই যাব। কেন কি সমুদ্র ধারে আজকে আর যাবো না, গেছিলাম সানডেতেই, গেছিলাম সমুদ্র ধারে। আজকে কোনো হাওয়া দিচ্ছে না। অ্যাকচুয়ালি সমুদ্র ধারে গেলেই ভালো হতো, প্রচণ্ড হাওয়া ছিল, হাওয়াটাও খাওয়া হতো। গা হাত পা কেমন চ্যাটচ্যাটা টাইপের হয়ে যায় না, ভালো লাগলো। দেখা যাক কোথায় যাওয়া যায়, চলো তাহলে বেরিয়ে পড়ি। ঠিক আছে, দেখি কোথায় যাই। কোথায় যাবি বল? পার্কে। প্রচন্ড গরম পার্কে, কিন্তু আরো গরম হবে। কি হয়েছে ওরকম দাঁড়িয়ে আছে কেন? করতে ছোট ভাই, বড় ভাই, ছোট ভাই, এমন করে তুমি তাকালে আমি ভাবছি কি ব্যাপারটা হচ্ছে। কি পার্ক? বিজু পার্ক, ইয়েস রাইট, তোমার মনে আছে। চলো আসো, চলে এসো। হ্যাঁ পার্ক, ওদিকে গাড়ি আসছে, থমকে যাবে, হাত চমকা, যারা শুনবে কানে হেডফোন লাগিয়ে, হেডফোন সঙ্গে সঙ্গে খুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি কি এটা কি ওকে বলে দাও, জিজ্ঞেস। উফ, খুব গরম লাগছে গো। তা দেখো পাগলের মতন উপর দিকে তুলে দিয়েছি, যেন বয়কট করে ফেলেছি। এমনিতেই মাথায় চুল নেই, তারপরে তো আবার চুল তুলে দিয়েছি ঝগড়ুটে মাসির মতন। সত্যি ভীষণ গরম আছে, সমুদ্র ধরে যাইনি না, পার্কে ভীষণ গরম লাগছে, সত্যি বলছি। ছিল বাবন আমারটার মতোই দেখতে, সেম পুরো সেই ইয়েটার মতো। হ্যাঁ এটা এটা কিসের বলটা লাগবে, ফট করে বাবান সরে যাও, ফট করে পড়ে যাবে। ওটা নিয়ে উঠে গেলে একা একা চালাক, দেখো একটা নিয়ে ফট করে ধরে সুপার। হ্যাঁ ধীরে সে ফির সে যাওগে লেনে কে লিয়ে, ফির সে লেকে ফির সে উঠোগে। ও ইসমে মজা আ গয়া, লেকিন ও পেড় মে গির জায়েগা, তোমারা পেড় মে চোট লাগ জায়েগা।
धीरे से इधर उधर मत देखो। वाओ वेरी नाइस, उतर जाओ और नहीं, एक ही खेल 14 बार खेलेगा। उधर चलो, उधर चलो। Very good. সে কি বলছিল একদিন কাজু বাদামের গাছ, এটা সত্যি সত্যি কোনদিন দেখলাম না হতে। কাজু বাদাম কি ছিঁড়ে খাবি? পরে আছে গিয়ে খাবি। কই এই যে এইটা এইটা এটা কাজু বাদাম, এর মধ্যে হয়েছে, এর মধ্যে যদি এখন ফাটাই পাবো। দেখেছো বাবান? चल हुआ जरा सुर हुआ दिल उड़ हुआ तेरा प्यार हुआ ऐसे चले जब हवा इश्क हुआ रे हुआ। सुनते बच्चों गान तो तुमरा। चलो पार्क एक तो हवा नहीं, देखा जाए पार्क थे को था जाओ जाए। लेट्स गो। গরম প্রচুর গরম, ওকে এখন একদম দিও না, প্রচন্ড গরম, ওকে দিওই না। ওটা তুমি খাও তাহলে, ওটা ওকে দিও না, প্রচুর ঝাল হবে, ও খেতে পারবে না। মোমো খেতে আসবো, একটু কেত মেরে ভিডিও করব না, কেত মেরে ফটো তুলবো না, তাই কখনো হয়, তাই একটুখানি ফটো তুলে নিলাম, ভিডিও করে নিলাম। এবার চললো আইসক্রিমের, তো রিদ্ধি তো দেবে না, ও একাই খাবে, তাই জন্য আমিও একটা নিয়ে নিলাম। এবার রিদ্ধির পাপা বলছে তোমার থেকে আমি খাবো, আমি বলছি আমিও তোমাকে দেবো না, গরমের দিন আইসক্রিম হচ্ছে মানে জান, এটা কাউকে ভাগ দেওয়া যাবে না। তো ও বললো তাহলে আমারও একটা নিয়ে নাও। মোমো খেয়ে এতটাই ঝাল লেগেছিল যে তিনজনেই তিনটা আইসক্রিম নিয়ে নিলাম, লেটা চুকে গেলো, কেউ কারোর সঙ্গে ঝগড়া নেই, ঝাঁটি নেই। এমনিতেও রিদ্ধির পাপা খায় না, ও বললো ঠিক আছে চলো আজকে আমি খাবো, কারণ ওরও খুব ঝাল লেগেছে। মোমো খেয়ে নেয় বলে আজকে আমিও খাবো, তো খেয়ে নিলাম সবাই। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, পার্কে গেছিলাম, মোমো আইসক্রিম সব খেয়ে নিয়েছি, এবার কোথায় যাবো? না আজকে আজ ওরা তো এত রাত থেকে মন্দিরে যায়, এখন 7:30 বেজে গেছে না, এখন মার্কেটে যাব, দিয়ে রুমে চলে যাবো। বলো ঘরে বাজার মুড়ি, বেকার দোকানের মুড়ি কেউ খায়? আর তুই তো খাসই না। চলো বাই বাই করে দাও সবাইকে, বলো বাই বাই এভরিওয়ান, বলে দাও। এইটা মিথ্যে কথা, তুমি তো তখন ভোরবেলায় ঘুমোচ্ছিলে, পাপা আনতে এসেছিল না ঠাম্মিয়া দাদুকে? তাই তুমি কেন বলছো, তুমি কেন বলছো বেকার বেকার যে আমি এসেছিলাম? তুমি অত ভোরে কি তুমি এসেছিলে আনতে? এবার আমরা চলে এলাম, বলো পড়পড়িয়া মার্কেট।
নামটা আবার বলো, আমার ভালো লাগে। বড়পড়ি আবার ওর মুখে সুদ দেখি ভালো লাগে। তুমি যেখানে করলে আজকে টাকা দিয়ে বেকার, সেখানে গিয়ে বলো যে আমার এরকম কেন হচ্ছে। আবার রাগবে কোথায় গো, আবার তো পাখিতে পটি করে দেবে গাড়ির মাথাতে, ভর্তি করে একদম। আইসক্রিম খেয়ে স্বাদ মেটেনি মোমো আইসক্রিমের পর আবার চলে এলাম মায়ো মোড়েতে। আমার মায়ো মোড়েতে গিয়ে একটা কেক, কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি সমস্ত খেয়ে নিলাম। বাপরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এক সেকেন্ড দেরি করলে বৃষ্টিতে ভিজতে হতো। পুরো ব্যালকনিতে জল, গাছগুলো ভালো জল পাবে। অন্ধকারে তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, বৃষ্টি হচ্ছে, আওয়াজ শুনতে তোমাকে দেখি। বড় সুরে মেঘা মেঘা, বড় সুরে মেঘা মেঘা, বড় সুরে মেঘা, বড় সু মিঠা হে কোসা হে বারিশ কা বোসা, মিঠা হে কোসা হে বারিশ কা বোসা, চল 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 কি চল চল রে চল 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 চল, বড় সোরে মেঘা মেঘা, বড় সোরে মেঘা মেঘা, বড় সোরে মেঘা, বড় সো। চলো আজকে এই ব্লগটা গান দিয়ে স্টার্ট করেছিলাম, গান দিয়ে শেষ করলাম। একটু ঠান্ডা হলো প্রকৃতিটা, বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড নাইট এভরিওয়ান, বাই বাই। আজকে ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করো। বলো বেটা মোবাইলটা ভিজে যায় যদি, পুরো ব্যালকনি জল জল হয়ে গেছে। চলো একটু ঠান্ডা হলো, কিন্তু কারেন্ট নেই, লোড সেটিং। বাই বাই এভরিওয়ান। রুমে এসে দেখলাম কারেন্ট নেই, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হচ্ছে, আর আমরা ঘরে আম কেটে খাচ্ছি, দারুণ মজা। ওকে গুড নাইট।